ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রম করার পর আবারও চালু হয়েছে তিন সমুদ্র বন্দর বন্দরে পণ্য ও খালা শুরু হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ এছাড়াও চোদ্দ ঘন্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শুরু হয়েছে বিমান ওঠানামা শনিবার বিকেলে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় মোংলা ও পায়রা বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এছাড়াও চট্টগ্রাম বন্দরে নয় নম্বর মহাবিপদ সংকেত জারির কারণে বন্ধ করে দেওয়া হয় মালামাল ওঠানামাসহ সব ধরনের কার্যক্রম রোববার সকালে ঘূর্ণিঝড় দুর্বল হয়ে উপকূল অতিক্রম করার পর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর এরপরই শুরু হয় বন্দরের স্বাভাবিক কার্যক্রম যেটিতে জাহাজ ফিরিয়ে আনার পাশাপাশি বন্দর চত্বরে পণ্য খালাসের জন্য নিয়ে আসা হয় খালি ট্রাক কাভার্ড ভ্যান ও প্রাইম মুভার ট্রেইলার গতকাল এবং আজকে সকাল পর্যন্ত নয় নম্বর সিগন্যাল ছিল সেজন্য আমাদের কার্যক্রম কমপ্লিটলি বন্ধ ছিল এখন সিগন্যাল তিন নম্বরে আসছে সুতরাং আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় বুলবুল স্থল ও নিম্নচাপে পরিণত হওয়ার পর পায়রা ও মুংলা সমুদ্র বন্দরের কার্যক্রম আবারও চালু হয় তবে মুংলা বন্দরে চলাচলের মূল রাস্তায় গাছ ভেঙে পড়ায় পণ্যবাহী যান চলাচল বিঘ্নিত হয় ইলেকট্রিক যে লাইন আছে এই পোলগুলো অনেক জায়গাতে পড়ে গেছে এই জন্য বিদ্যুৎও বিচ্ছিন্ন আছে আমরা আমাদের যান্ত্রিক বিভাগের মাধ্যমে এই ইলেকট্রিক লাইনগুলো রিপেয়ার করার কাজ কার্যক্রম হাতে নিয়েছি একই সাথে রাস্তাগুলোতে যে গাছ করেছে এই গাছগুলো অপসারণের জন্য আমরা সকাল থেকে কার্যক্রম শুরু করেছি এদিকে প্রায় পনেরো ঘন্টা পর সচল হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সকাল সাতটায় বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা শুরু হয় কপ্তিয়া মুমতাহানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম সমুদ্র বন্দরের কার্যক্রম নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল ইফতেখার চট্টগ্রাম সমুদ্র বন্দরে এখন কি অবস্থা রয়েছে বন্দরে পণ্য উঠানামা ও খালাস কেমন চলছে আসলে এর আগে যে বিষয়টি জানাচ্ছিলাম যে যে কোনো ধরনের ঘূর্ণিঝড় হলেই চট্টগ্রাম বন্দরের আসলে নিজস্ব এক ধরনের প্রস্তুতি থাকে যেটি হচ্ছে সাধারণত এক থেকে তিন নাম্বার সিগনাল পর্যন্ত এক নম্বর অ্যালার্ট জারি করে বন্দর কর্তৃপক্ষ এবং যখন চার নম্বর সতর্কতা সংকেত জারি হয় তখন স্বাভাবিকভাবে অ্যালার্ট টু জারি হয় যেটি প্রাথমিক সতর্কতা প্রত্যেকটি বন্দরের ক্ষেত্রে আর এরপরে মূলত পাঁচ ছয় সাত যে বিপদ সংকেতগুলো দেয়া হয়ে থাকে তখনই মূলত অ্যালার্ট থ্রি জারি হয় অ্যালার্ট থ্রি জারি হওয়ার অর্থই হচ্ছে বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ হয়ে পড়ে তো আমরা দেখেছি মূলত মহা বিপদ সংকেত যখনই দেখানো হয়েছে এর আগেই চট্টগ্রাম বন্দরের যে সব ধরনের বহির্ণ্গরের এবং অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আজকে যখনই মহাবিপদ সংকেত থেকে স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সঙ্গে সঙ্গেই কিন্তু চট্টগ্রাম বন্দর আবার নতুন করে তাদের কার্যক্রম স্বাভাবিক করার জন্য যেসব প্রস্তুতি সেটি শেষ করেছে এবং তাদের যেসব যন্ত্রপাতি যে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় যে বেঁধে রাখা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যেসব জাহাজ বন্দরের থেকে অভ্যন্তরীণে পাঠানো হয়েছিল সেগুলোকে ফিরে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং পাশাপাশি চট্টগ্রাম বন্দরের বহিন্ন যেসব যে মাদার ভেসেলগুলো ছিল সেগুলো যাতে তাদের পণ্য খালাস করে সেই নির্দেশনাও তাদেরকে দেওয়া হয়েছে তো এই বিষয় আমাদেরকে জানাবেন প্রায় একদিন বন্ধ থাকার পর পণ্য আমদানি রপ্তানিতে কেমন প্রভাব পড়েছে এবং ব্যবসায়ীরা এই বিষয়ে কি বলছেন আসলে আপনি জানেন যে বাংলাদেশের প্রায় তিরানব্বই শতাংশ পণ্য যে আহ পণ্য যে আনা নেওয়া হয় চট্টগ্রাম বন্দর দিয়ে স্বাভাবিকভাবে যেহেতু শুক্রবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম বন্দরের যেসব কার্যক্রম সেটি যেহেতু বন্ধ ছিল এর যে অর্থনৈতিক প্রভাব যেমন রয়েছে একইভাবে সার্বিকভাবে চট্টগ্রাম বন্দরের উপরও যে অপারেশনাল কার্যক্রম এক ধরনের ব্যাহত হবে কারণ প্রায় দেড়শোটির মতো জাহাজ এখানে ছিল ষোলোটি জাহাজ ভেতরে এবং প্রায় দেড়শোটির মতো জাহাজ ছিল চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে এবং যার মধ্যে পঞ্চান্নটির মতো জাহাজ অভ্যন্তরীণ যেটিতে নিয়ে আসার জন্য প্রস্তুত রাখা হয়েছিল তো এসব জাহাজ থেকে যে মাল যে পণ্য খালাস করা সেই খালাস কার্যক্রম যেহেতু ব্যাহত ছিল সেগুলো সেগুলোর কারণে আসলে আজকে থেকে যে অপারেশনাল কার্যক্রম শুরু হবে এর মধ্যে আসলে এক ধরনের জটের মধ্যে দিয়ে জটের মধ্যে চট্টগ্রাম বন্দর পড়বে যেই জটটি কাটাতে তাদের সময় লাগবে পাশাপাশি যে মাদার পেসলগুলো রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে পণ্য খালাসের জন্য নির্ধারিত সময় রয়েছে ও সেই সময়ে যদি পণ্য খালাস করতে না পারে সেক্ষেত্রে তাদেরকে বাড়তি জরিমানা গুনতে হয় তো এই ধরনের প্রভাবগুলো মূলত সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দর বন্ধ থাকার কারণে অর্থনৈতিক অর্থনৈতিক উপর পড়বে তো চট্টগ্রাম বন্দরের খবর চট্টগ্রাম বন্দর নিয়ে বন্দরের কার্যক্রম নিয়ে শুনছিলাম সহকর্মী ইফতেখার ফয়সালের কাছ থেকে